নমস্কার সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে 29 30 ও 31 অক্টোবর সিলেট উৎসব শিলচরে। হাইলাকান্দিতে বন বিভাগের অভিযানে বৃষ্টি পরিবার উচ্ছেদ খুব এলাকায়। দুর্গাপূজা উপলক্ষে চা বাগানে বোনাস বিতরণ, 16% ভাতা পেয়ে খুশি পালই চা বাগানের শ্রমিকরা। সোনাইরুটে বৃহৎ পরিমাণের হেরোইন সহ দুই সরবরাহকারীকে গ্রেফতার। কাঠিগড়ায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের, শোক এলাকায়। এবারে সংবাদ বিস্তারিত। আজাদী কা অমৃত মহোৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বৎসর উপলক্ষে 29, 30 ও 31 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর সিলেট উৎসব। এটা হবে ফার্স্ট এডিশন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক মূল উদ্যোক্তা হলেও সহযোগিতা করছে দুটি সংগঠন, ইন্ডিয়ান ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশ। এই উৎসবে আসামের রাজ্যপাল, উত্তর পূর্ব ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, কেন্দ্র সরকারের কয়েকটি বিভাগের উচ্চপদস্থ আমলারা উপস্থিত থাকবেন। এছাড়া এ দেশের সংস্কৃতি, খাওয়া, ট্রেড অ্যান্ড কমার্স, রেল, সড়ক এবং নদী যোগাযোগ নিয়ে আলোচনা হবে। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সাংসদ ডক্টর রাজদীপ রায়। আগামী অক্টোবরের 29, 30 এবং 31 তারিখে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ফার্স্ট এডিশন অফ শিলচর সিলেট ফেস্টিভ্যাল, যেটা অমৃত মহোৎসবের জন্য ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে দুটা এনজিও, ভারতবর্ষের ইন্ডিয়া ফাউন্ডেশন আর বাংলাদেশের ফ্রেন্ডস অফ বাংলাদেশের অধীনে এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এবং এই তিন দিনের ফেস্টিভ্যালে আর্ট, কালচার থেকে আরম্ভ করে ফুড থেকে আরম্ভ করে ট্রেড, কমার্স, অর্থনীতি নিয়ে কথাবার্তা হবে এবং দুই দেশের সরকারের তরফ থেকে মন্ত্রীরা, গভর্নর, চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি লিডার, এক্সপার্টস, একাডেমিশিয়ানসরা আসবেন এবং মতামতের আদান প্রদান করবেন। এবং ভারতবর্ষের এই যে পার্ট আছে, যেটা আজকের দিনে আমরা শিলচর বরাক উপত্যকা বলি, এবং বাংলাদেশের একটা পার্ট আছে যেটা সিলেট, যেটা 1947 ইংরাজিতে দেশভাগের সঙ্গে সিলেটেরও পার্টিশন হয়ে গেছিলো আমরা জানি, এবং আগামী দিনে যাতে এই অঞ্চলের, এই দুই অঞ্চলের জনসাধারণের মধ্যে একটা আত্মিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, তার প্রচেষ্টা ভারত সরকার করতে যাচ্ছে আসাম সরকারকে সঙ্গে নিয়ে। উপস্থাপনে নিশ্চয়ই শুনেছেন যে আমরা আশা করছি যে ভারত সরকারের এবং আসাম গভর্নমেন্টের আমন্ত্রণে বাংলাদেশ সরকার এবং আমাদের যে সংগঠন, আমরা অত্যন্ত আশাবাঞ্জকভাবে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করছি। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রায় 6 সদস্যের মন্ত্রিসভার সদস্য এবং 120 মতো বিভিন্ন স্তরের মানুষ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। তিন দিনের এই ফেস্টিভ্যালে, এর মধ্যে আপনার লিটারেরি ফেস্টিভ্যাল আছে, কালচারাল ফেস্টিভ্যাল আছে, এর মধ্যে বিজনেস ইন্টারাকশান আছে, এই সবগুলো মিলিয়ে আলোচনা হবে। এটা আমরা আশা করছি যে দু দেশের মধ্যে পার্টিকুলার সিলেট শিলচর যে ফেস্টিভ্যালটা, এটা এখানে যে একসময় গ্রেটার আসাম যে একসঙ্গে একটা কালচারের মধ্যে ছিল, তারই একটা প্রতিচ্ছবি যেন আমরা দেখতে পাবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে এবং সেই অংশে আমরা পার্টিসিপেট করার চেষ্টা। হাইলাকান্দি জেলা প্রশাসন ও বন বিভাগ সংরক্ষিত বনাঞ্চলে থাকা প্রায় 20 পরিবারের ঘর বাড়িতে উচ্ছেদ অভিযান চালালো। হাইলাকান্দি জেলার কাটলিচড়ার বরুণছড়ায় উচ্ছেদ চালায় বন বিভাগ। শতাধিক পুলিশের উপস্থিতিতে সংরক্ষিত বনাঞ্চল নির্মাণ করা ঘরগুলো উচ্ছেদ চালায় হাইলাকান্দি প্রশাসন ও বন বিভাগ। অসম মিজোরাম সীমান্তবর্তী এই এলাকায় থাকা ঘরগুলো উচ্ছেদ চালানোর পাশাপাশি সুপারি, নারিকেল গাছ কেটে ফেলা হয়। এদিকে জনগণের অভিযোগ, বন দপ্তর থেকে কোনো ধরনের নোটিশ পাননি বলে এলাকার বাসিন্দারা জানান। ফার্স্ট এরিয়া হয় আসাম ফরেস্টর, যিমান ডাঙর এরিয়া ফরেস্ট কাভারেজ আছে তার সেই তুলনায় পার কিলোমিটার ফরেস্টের দুইটা স্টাফ পরে পার কিলোমিটার। গতিকে কিমান মানুহে কিমান চাব, আপুনি যদি, মই যদি, গাঁৱৰ মানুহ যদি নিজে যদি ৰক্ষা নকৰো। এখানে আমরা প্রায় 60 বছর থেকে বসবাস করেছি। আমরা এখানে খেতি কাজ কিছু কিছু করি,
এনে রুজি রোজগার দিন মজুরি সব মানুষও করে, সব গরিব মানুষ, সব ভূমিহীন মানুষ, এরা বাড়িঘর কোনো কিছু নাই। ফরেস্টে হঠাৎ করে আসা করে কালকে, আমরা কোনো জানানি নাই, কোনো কিছু নাই, হঠাৎ আইয়া বাচ্চারা ঘরে বাতুত খার, এই সেই ঘরের আইয়া গাছ পালাইলে সব খাটিয়া শুরু, বাড়িতে সুপারি গাছ আছে সব পালাইয়া হাল্লা চিৎকার করে বাড়িছে, কোনো বাড়িতে আছে বাত বসাইলে আছে, কোনো বাচ্চারা বাত বর স্কুলের টাইম, হঠাৎ করে আইয়া ফরেস্টের যে বড় অফিসার গুলো আছে যারা পিছিয়ে রয়েছে ওইদের পাঁচ পরিবার ভাঙিছে, এরার কোনো নোটিশ দিছে না, কোনো কিছু দিছে না, এরার আইয়া হঠাৎ আক্রমণ দিছে, গাছ পড়া শব্দ শুনিয়া মানুষ ঘর থেকে বাড়িছে হাল্লা চিৎকার করিয়া, এরার নোটিশ উটিশ কিছু দিছে না, বাচ্চারাও সিল্লার বেটি মানুষও সব সিল্লার হাল্লা চিৎকার করে, চতুর্ভাষ থেকে মানুষ আইসে আইয়া দেখছে তারা, তখন রেঞ্জার আই গেছেন আইয়া দেখছেন এরার নোটিশ মুটিশ করেছে নাই, ওই দাঁড়িয়ে আইয়া তারা হাল্লা চিৎকার, রেঞ্জার আইসে আইয়া কইছে যে একবারের কত টাকার দেখ কাটা হয়ে গেছে, পরে আইয়া ঘুরাইয়া লইয়া গেছে, কইছে কেন না এদিকে আই যাও, তুই কেন আই গেছে গিয়া, কয়েকদিন আগে ডিএফ স্যারেরও কমপ্লেন করছি যে তারা যে কয়েছে এখানে গাছ কাটা হয়, বরিং চড়া কোনো প্যান্ডেশন নাই আছে বলতে, এখানে যে প্যান্ডেশনগুলো আছে সব প্যান্ডেশন এখনো পুরা, বিভিন্ন এরিয়াতে গাছপালা কাটা হয়ে গেছে, আমরা এখানে কোনো গাছপালা কাটা নাই, যদিও চুরাফুরি করে কিছুটা কাটা হয়, তাহলে ফরেস্ট লাইন ছাড়া কোনো ধরনের কোনো গাছ যায় না, আজকে তো প্রায় এখানে 20 গর মতো করে দিছে, 20 গরের ভিতরে এরা গাছ উস কাটিয়ে গরুর ভাঙছে না, কইছে যে কালকে ফসুর ভিতরে আমরা গরুর উঠাইয়া নেও, আমরা গরু ভাঙ্গি দিমি, এখানে পাঁচ পরিবারের গরু রয়েছে সব রয়েছে, পণ্ডগর পুরা করে দিছে, আর এরা এই পাঁচ পরিবারের সমস্ত আছে যে সুপারি পারি সব খাটিয়ে শেষ করে দিছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার আগেই শ্রমিকদের বেতনের 16% মহার্ঘ ভ্রাতা প্রদান করলেন ধলাই বিধানসভার পালই চা বাগানের ম্যানেজার কেশব ভৌমিক। ধলাই পুলিশের সহযোগিতায় সুষ্ঠুভাবে মহার্ঘ ভাতা বিতরণ করা হয়েছে। চা বাগিচার শ্রমিকরা 16% মহার্ঘ ভাতা পেয়ে খুশি ব্যক্ত করেছেন। এ নিয়ে পালই চা বাগানের মহিলা শ্রমিক জানান, এই মহার্ঘ ভাতার অর্থে এবার দুর্গাপূজা ভালোভাবেই কাটবে এবং পুজোর কেনাকাটা করেও অনেক অর্থ বেঁচে যাবে। বাগান ম্যানেজার কেশব ভৌমিক জানান, প্রত্যেকবারের মতো আমার পলই বাগানে পুজো বোনাস আজকে ডিসবার্স করছি। এখন পর্যন্ত আমরা 16% এই হিসেবে বোনাস দিচ্ছি, আর এতে এখন পর্যন্ত যত যারা পাপ পেয়েছে তারা সব খুশি আছে এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। হ্যাঁ, তো আমার বাগানে এখন সুষ্ঠুভাবে বোনাস চলছে, কোনোটাই কোনো রকমের প্রবলেম নেই, কোনো রকমের হইচই নেই, সবাই সুষ্ঠুভাবে বোনাস নিয়ে যাচ্ছে এবং খুশি আছেন ওরা। আপনার বাগানে শ্রমিক কতজন আছে? আমার বাগানে ধরুন সব মিলিয়ে 350 মতো আছে, এর মধ্যে ধরুন আমার সবচেয়ে বড় প্রবলেম এই বাগানের যেটা লেবার অ্যাবসেন্টিজম, এটার জন্য আজকে আমার বাগানের যেটা ধরুন পাতি তোলা বলুন, এর জন্য বলুন আমরা কোয়ালিটি বানাতে পারছি না, আজকে আজকাল তো জানেন সব কিছু কোয়ালিটির উপরে, যার জন্য আমাদের বাগান এখন পর্যন্ত সাফার করছে, এবং এটা একমাত্র কারণ হল অ্যাবসেন্টিজম, মেজর অ্যাবসেন্টিজম যে এই বাগানে, যার ফলে আজকে আমার বাগান যতটুকু সুষ্ঠুভাবে চলার এই আছে ওইভাবে চলতে পারছি না। আমরা প্রচণ্ড, আমি ম্যানেজমেন্ট হিসাবে ম্যানেজার হিসাবে বলছি, আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করছি লেবার অ্যাবসেন্টিজমের জন্য, লেবার পাওয়া যায় না, কাজ সুস্থভাবে করতে পারছি না, তারপরও আমার কোম্পানি বা আমার আমরা যতটুকু পাচ্ছি শ্রমিকদেরকে বোনাস দিয়ে ওদেরকে খুশি রাখার চেষ্টা করি। শিলচর সোনাইরুডে বৃহৎ পরিমাণের হেরোইন সহ 2 সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। ধৃত সরবরাহকারী শিলচর মধুরবন্দ এলাকার রিপন আহমেদ মজুমদার ও পারভেজ লস্কর। স্কুটি করে হেরোইন সরবরাহ করার সময় তাদের পাকড়াও করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি পুলিশ সোনাইরোডের নাগাটিলা এলাকায় একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে প্রায় 50 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করা হয়। সঙ্গে পুলিশ গ্রেফতার করে 2 সরবরাহকারী যুবককে। বর্তমানে ধৃত 2 যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার সকাল আনুমানিক 8:15 আকাশের আচমকা বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু ঘটেছে মোস্তাকার হোসেন বয়স 12 নামক জনৈক এক শিশুর। ঘটনাটি ঘটেছে পূর্ব কাঠিগড়ার গোবিন্দপুর জিপি এলাকার বালিরবন্ধ 5 গ্রাম রাজস্ব গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে অল্প অল্প বৃষ্টির সময় বালিরবন্ধ পাঁচ গ্রামের বাসিন্দা সোনাম উদ্দিনের পুত্র মোস্তাকার হোসেন স্কুলে যাওয়ার সময় অন্যান্য শিশুদের সাথে বাড়ির পুকুরে স্নান করতে গিয়েছিল। আকাশের আচমকা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কিশোর মোস্তাকার। আমার ছেলে মোস্তাকার হোসেন সকালে মানে আটটা সময় আইছে, স্কুলে যেত, স্কুলে যাওয়ার সময় কইছে করতাম স্নান করার যেত, স্নান করার গেছে, এরপরে বাদ পড়ছে, বিজলি পড়িয়া মানে তার যখন হয়েছে সরুটা চিৎকার দিয়েছেন, পরে আমরা গিয়ে উঠে যাই। কয়টার সময় আপনার ছেলেটা মারা গেছে? ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইক্রিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03-842-20078, মোবাইল নাম্বার 700-299-5161 এবং 700-299-5181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। 103 বছরে পা দিল শহরের অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পূজা কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুজো কমিটির কর্মকর্তারা এবারের শারদীয় উৎসবের বিশেষ কার্যক্রমগুলো তুলে ধরেন। এবারের পূজায় কী কী বিশেষ আকর্ষণ রয়েছে বিস্তারিত তুলে ধরেন সভাপতি তমালকান্তি বণিক সহ কমিটির সদস্যরা। পাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির এবছরের পুজো আমাদের 103তম বছরে পদার্পণ করেছি আমরা। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাত্ত্বিকতাকে বজায় রেখে, যেহেতু আমরা কোভিড গেছে, যেহেতু বন্যা পরিস্থিতি গেছে, অনাড়ম্বরভাবে সেই সাত্ত্বিকতা বজায় রেখে আমরা পুজো করার চেষ্টা করছি। এতে বিভিন্ন দিক রয়েছে। আমাদের প্রত্যেক বছরের মতো এবারও শান্তিনিকেতন থেকে ঢাক আসবে। আমাদের মূর্তির যে আদল হয়, সেই সুপ্রাচীন সময় থেকে যে আদলে আমাদের মূর্তি হয় এবং মায়ের গহনা হয়, সেই হিসেবে এবার আমাদের স্পেশালিটি থাকবে যে ভাঁড়ের, চায়ের যে ভাঁড় আছে সেটা দিয়ে আমাদের মায়ের গহনার জায়গা চিন্তা করা হয়েছে এবং সেটা দিয়েই হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে আলোকসজ্জা, সেই প্রত্যেক বছরের মতো সেই বড়ভাবে না করে এটা করার চেষ্টা হচ্ছে। প্রত্যেক বছর আমরা যেটা করে থাকি যে প্রসাদের ব্যাপার, সেটা অ্যাজ ইউজুয়ালি থাকবে। আর পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন হবে সঙ্গীতালোক্ষ্যে দিয়ে মায়ের উপর, এবং সেই উদ্বোধনে আমাদের এখানে উদ্বোধন করবেন আমাদের শিলচর শ্মশানঘাটের চণ্ডাল মনোরঞ্জন শুক্লবৈদ্য,
একজন আছেন উধারবন্দের রিক্সা চালক, যিনি বন্যার সময় না হলেও 40 থেকে 45টি মৃতদেহ সেই উধারবন শ্মশানে উনি সৎকার করার জন্য উনি সচেষ্ট রয়েছিলেন সেখানে। এবং আরেকজন রয়েছেন আমাদের এই শিলচর শহরেরই আমাদের একজন সাফাই কর্মী কামুলি বাসফার, যিনি সকাল থেকে, কারণ উনার মতো আরও অনেকে রয়েছে, কিন্তু আমরা দেখেছি বিগত 15-20 বছর ধরে যেভাবে সকালবেলা উনি তার দলবল নিয়ে শিলচর শহরের আবর্জনা সাফাই করার কাজ করে যায়, এবং আমরা এটাতে বিশ্বাস করি যে সেই সব মানুষকে যদি আমরা তাদের মূল স্রোতে না আনতে পারি, তাহলে আমাদের মায়ের প্রতি যে আমাদের মনোভাব সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারব। কলেজে পরীক্ষা চলাকালীন অধ্যাপকদের আন্দোলন অব্যাহত নিয়ে নৈতিকতার প্রশ্ন তুললেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। শনিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে সম্প্রতি ছাত্রদের বিরুদ্ধে অধ্যাপকদের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেন উপদেষ্টা রূপম। জানেন কাছার কলেজ নিয়ে নোংরা রাজনীতি চলছে, নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক সমাজের পথপ্রদর্শক, শিক্ষকরাই হচ্ছেন সমাজে যারা ছাত্র তাদের তৈরি করার কারিগর। সেদিন ছাত্র এবং শিক্ষকের মধ্যে বচসা, তারপর উভয় পক্ষে ঠেলাঠেলি, এই দুটো দিককেই আমরা নিন্দা জানাই। সেদিন শিক্ষকরা যে ছাত্রদের উপর FIR অর্থাৎ কেস করলেন, সেটা আকসা খোলা মনে মেনে নিতে পারছে না। আমরা জানান দিতে চাই যারা ছাত্রদের উপর কেস করেছেন, এই কেসগুলোর জন্য প্রত্যাহার মামলা প্রত্যাহার করুন, না হলে গোটা বরাক উপত্যকা জুড়ে আগুন জ্বলবে। যখন গত 31 অগস্ট যখন পরীক্ষা চলছিল, 21 অগস্ট যখন পরীক্ষা চলছিল, সেদিন যখন ডেপুটি কমিশনার মহাশয় কাছার কলেজের একজন অধ্যাপককে থাপ্পড় বা চড় মারলেন এবং লাথি মারলেন, তখন আমাদের শিলচরের আজকের যারা SETN তারা কোথায় ছিলেন? তারা কি ঘুমেছিলেন? তারা কোথায়? কোনো কেউ প্রতিবাদ করেননি। সদেশ রঞ্জন দাসকে যখন ডেপুটি কমিশনার লাথি মারলেন, চড় মারলেন, কানা ধরে উঠবস করলেন, তখন কোনো টিচারের গায়ে আত্মসম্মানে লাগেনি, তারা কেউ প্রতিবাদ করেনি। এমনকি আমাদের রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দল আজকে যারা কথা বলছেন তারাও মুখ খুলেননি, তারা সবাই চুপ ছিলেন। কিন্তু আজই কাছার কলেজে যে ঘটনা ঘটছে প্রিন্সিপালের বিরুদ্ধে, এখানে রাজনৈতিক দল, ছাত্র সমাজ এবং SETN সব উঠে পড়ে লেগেছেন। হয় যেখানে টিচারের সম্মান জড়িত সেখানে তারা চুপ করেছিলেন, আর এখানে টিচাররা অন্যায়ভাবে একটা আন্দোলন করছেন সেটাকে সমর্থন দিচ্ছেন, এটা কি? এটা কি সুশীল সমাজের পরিচয়? অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি জনগণের অধিকার ও দেশের ঐক্য ও সংহতির উপর ক্রমবর্ধমান আক্রমণ, বন্যার ক্ষতিপূরণ, রাস্তাঘাট সংস্কারে পঞ্চায়েতের কাজকর্মে দুর্নীতি, করিমগঞ্জ থেকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তুলে নেওয়া সহ বিভিন্ন স্থানীয় দাবিতে আজ CPIM করিমগঞ্জ লোকাল কমিটির ডাকে বিক্ষোভ মিছিলে গর্জে ওঠে বাম দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের প্রাক্তন জেলা সম্পাদক নির্মল দে। আমরা 14 থেকে 24 তারিখ অবধি গোটা ভারতবর্ষে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে প্রতিবাদ সংগঠিত করার জন্য ডাক দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের জেলার বিভিন্ন জায়গায় জনসভা বিক্ষোভ সংগঠিত করে আজকে হচ্ছে শেষ দিন আমরা করিমগঞ্জের শহরে প্রতিবাদ সংগঠিত করি। যেভাবে সরকার লাগামহীনভাবে জিনিসপত্রের দর বৃদ্ধি করছে, ঔষধপত্রের দর বৃদ্ধি করছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। পেট্রোল ডিজেলের দাম তো আছেই নিয়মিত, এবং খাদ্যদ্রব্যে যেগুলো স্বাধীনতার পর কোনোদিনও আমাদের যেগুলো এসেন্সিয়াল যেগুলো জিনিসগুলো আছে তার উপর GST ছিল না, সরকার এসে এখন এই খাদ্যদ্রব্যের উপর GST আরোপ করেছে, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এবং শুধু তা নয়, সরকার যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে তার জন্য সাম্প্রদায়িক রাজনীতিকে চাঙ্গা করছে, যার বিরুদ্ধে আজকে আমার দেশে জাতীয় সংহতি এবং লক্ষ্য বিপন্নতার মুখোমুখি হয়েছে, আমরা তার বিরুদ্ধে এই প্রতিবাদ।
রবিবার মহালয়া। মহালয়া ঠিক পূর্বের দিন মহালয়াকে কেন্দ্র করে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু রক্ষী দলের উধারবন্ধ খণ্ড আগমনী শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার সূচনায় ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্ব ভারতের মুখ্য সংগঠক শ্রীমতী স্বামী সাধনানন্দজী মহারাজ আশীর্বাণী প্রদান করতে গিয়ে তিনি প্রথমেই মহিষাসুর মর্দিনী আধ্যাশক্তি মহামায়ের অসুর নিধনের কাহিনী ব্যাখ্যা করেন। সেই সঙ্গে দেবী মহামায়ার বিভিন্ন রূপের আধ্যাত্মিক বিশ্লেষণ করেন। আজকে দুর্গা পূজা আমরা চলেছি করতে চলেছি। দুর্গা পূজার মুখ্য লক্ষ্যই ছিল অসুর বধ। সেই অসুর বধ করার জন্য আমরা দেখেছি মা দুর্গার শরণ গ্রহণ করেছিলেন দেবতারা। আমরা দেখেছিলাম তখন মা তিনি কি করেছিলেন, তিনি মা লক্ষ্মী তথা মা দুর্গা রূপে তিনি কি করেছিলেন, মহিষাসুরকে বধ করেছিলেন। মহিষাসুরকে বধ করার সময় মহিষাসুর বলছে, তুমি আমাকে কেন বধ করছো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। বলছেন, তোমাকে আজকে বধ করতে বাধ্য হচ্ছি, তুমি হচ্ছ স্বার্থপর, তুমি নিজে একা ভোগ সুখ করতে চেয়েছো, সকলকে বঞ্চিত করে দেবতাদের বঞ্চিত করেছো, মানুষদের বঞ্চিত করেছো, সমস্ত সমাজকে বঞ্চিত করে তুমি একা ভোগ সুখ করতে চেয়েছো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যদি কোনো জীব থেকে থাকে সে হচ্ছে স্বার্থপর ব্যক্তি, তাই তোমাকে আজকে আমি বধ করতে বাধ্য হচ্ছি। আমরা দেখেছিলাম তাই মা মহিষাসুর মর্দিনী হয়ে তিনি কি করেছেন, মহিষাসুরকে বধ করেছেন। পরবর্তীকালে তিনি আবার জন্মগ্রহণ করেছেন সতী রূপে, মহালক্ষ্মী ছিলেন আগে, এবার মহা সরস্বতী রূপে তিনি কি করলেন, মধুকৈটবকে বধ করছেন, তিনি ওই রক্তবীজকে বিনাশ করছেন, তিনি শুম্ভকে বধ করছেন, নিশুম্ভকে বধ করছেন, করে তিনি কি করছেন, অজ্ঞানকে দূরে ছড়িয়ে দিয়ে জ্ঞানের বিকাশ এবং প্রকাশ ঘটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শুম্ভ রাক্ষসদের রাজা হয়ে তিনি ঘোষণা করেছিলেন, তিনি মা পার্বতীকে তিনি বিয়ে করবেন, বিবাহ করবেন। মা পার্বতী বলেছিলেন, এই বিশ্ব সংসারে যা কিছু দেখছো সমস্ত আমার থেকে সৃষ্টি, অর্থাৎ সমস্ত কিছু আমার 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 সন্তান, সব কিছু তা সন্তান কখনো মাকে বিয়ে করে না, এটা তুই অজ্ঞানের মধ্যে বিচরণ করছিস। তিনি কি করেছিলেন, তিনি ওই বিয়েকে বধ করেছিলেন, শুম্ভকে বধ করতে বাধ্য হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলি আমি বিস্তৃত বলতে যাই অনেক সময় লাগবে, কিন্তু ঘটনাগুলো আমাদের জানা দরকার যখন বিশ্ব ব্রহ্মাণ্ড। আগামী 8 সেপ্টেম্বর সোনাবাড়ি ঘাট জিপির সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের দিন ঘনিয়ে আসতেই কংগ্রেস প্রার্থী গুলশান আরা বেগম চৌধুরীর সমর্থনে জোরদার প্রচার অভিযান শুরু করেছেন দলীয় কর্মীরা। শনিবার জেলা ও ব্লক স্তরের কর্মকর্তা সহ দলীয় জনপ্রতিনিধিরা প্রার্থীর প্রচারে নামেন, ঘর ঘর অভিযান করেন তারা। জিপির দ্বিতীয় খণ্ড ধনেহরি, রায়পাড়া এসব এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী গুলশান আরা বেগমে জয়ী করার আহ্বান জানানো কংগ্রেসীরা। আমি আশা রাখি আর আমি জিপিতে উন্নয়ন সব কিছু চালিয়ে যাব। এখানে জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার এবং আমি নিজে কুমারপাড়া নিত্যনগর জিপির জিপি সভানেত্রী, আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই অঞ্চলের এই জিপির মণ্ডল সভাপতি এবং মণ্ডলে বিভিন্ন কর্মকর্তাগণ আমরা সোনাবাড়িঘাট ডিপির যে উপনির্বাচন আমাদের সবার সম্মুখে অবগত আছে 28 সেপ্টেম্বর, এবং গুলশান আরা বেগম চৌধুরী উনি কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং আমরা আশা রাখি আগামী দিনে উনি ভালো ভোটে জয়ী হবেন। উধারবন্ধ থানার অন্তর্গত পানগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক যুবক। হত যুবক চণ্ডীঘাটের বাসিন্দা অজয় মুন্ডা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ পানগ্রাম অমরানগর সড়কের পানগ্রাম সড়কের পাশে বাইকসহ অজয়কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় অজয়কে উদ্ধার করে উধারবন্ধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয় উধারবন্ধ পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় পোষণ মাস অভিযানের অঙ্গ হিসেবে আজ উধারবন্দের টিকল চা বাগানে এক বড়সড় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বাগানের নাচঘরে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন পুষ্টিকর আহার ও শাকসবজির প্রদর্শনী। সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম। আর, না,
একদম মডেল গিফটে থাকবে, বাজারে আকর্ষণ করা হবে, সবই এখানে হয়েছে এবং বাচ্চারা ওইখানে খাওয়া দাওয়া করবে। আমার সরকার চেষ্টা করছে আগামী দিনে আমরা এই বাচ্চার পুষ্টির উপর ধ্যান দিয়ে এই সেন্টারগুলো চলবে, বাচ্চারা যাতে বেশি করে এখানে আসে, আকর্ষণীয় হয়ে এই যে 3 বছর থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা এসে খাওয়া দাওয়া করবে। আগে বাচ্চাদের জন্য সরকার ব্যাগ দিচ্ছে, টাই সহ জুতো দিচ্ছে, পিছনে ব্যাগ দিচ্ছে, এই সমস্ত ইউনিফর্ম দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। পুষ্টিগুলো মা বোনরা যারা সেবা করছেন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা ওয়ার্কার রয়েছেন এবং হেল্পার রয়েছেন, আপনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এটাকে আরও সুন্দর করবেন। শুধু আগে কি হতো, অ্যারোরুট বিস্কুট খাইয়ে সেন্টারের কাজ। হিন্দি দিবস উপলক্ষে হিন্দি পাকোয়াড়া পালিত হলো ঘুমগুড়ে। হিন্দিভাষী সমন্বয়ে বরাক চা জনজাতি জাগৃতি মঞ্চ, হিন্দিভাষী মহিলা মঞ্চ, হিন্দিভাষী যুব মঞ্চের উদ্যোগে এই পাকোয়াড়া পালিত হয়। মাসব্যাপী চলা বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ এই অনুষ্ঠানে উপত্যকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানও জানানো হয়। सिलचर में एक कार्यक्रम होने जा रहा है, सिलचर सिलेक्ट फेस्टिवल का नाम के एक फेस्टिवल होने वाला है, तो उस कार्यक्रम का आज एक प्रेस को ब्रीव करना था और जिसमें मैं भी उस टीम का पार्ट हूँ, तो मुझे आपसे जल्दी विदाई लेना पड़ेगा। हम सब जानते हैं कि हिंदी हमारी राज्यभाषा है और सबसे सरल सहज भाषा है, और मुझे लगता है ये एक ऐसी भाषा है हमारे भारतवर्ष को जो जोड़ता है। हमारे भारतवर्ष में इतने भाषाएं हैं, इतनी जातियां हैं, इतने रीजन हैं, स्टेट्स हैं, लेकिन एकमात्र हिंदी भाषा एक भाषा है जो हम सबको एक करके रखती है, जोड़ती है, और ये भाषा हम सबको जोड़ने का काम करती है। इससे ज़्यादा हमारे यहाँ पे विद्वान गुरुजन लोग हैं, वो आप लोगों को बताएंगे। हिंदी को राष्ट्रभाषा के रूप में हम देखना चाहते हैं, जिसके लिए हमारे गृह मंत्री ने भी किसी दिन पहले ही हिंदी दिवस कार्यक्रम में भी उन्होंने बताया, और सरकार भी हमारी चाहती है कि हिंदी को राष्ट्रभाषा के का दर्जा जल्द से जल्द मिले। এবারে আসছি খেলার খবরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে গেল নাগপুরে 6 উইকেটে জিতে সমতায় ফিরল ভারত। যদিও বৃষ্টির জন্য সিরিজের দ্বিতীয় ম্যাচটি পুরো 20 ওভারের হয়নি, বরুণ দেবতার প্রকোপে খেলা হয়েছে মাত্র 8 ওভারে। অনূর্ধ্ব-19 জেকে বড়ুয়া ট্রফি আন্তঃজেলা ক্রিকেটে হাইলাকান্দির বিরুদ্ধে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল করিমগঞ্জ। প্রথম ইনিংসে 49 রানে এগিয়ে থাকার সুবাদে। আসলে টানা বৃষ্টির জন্য বরপেটা 22 গজে দ্বিতীয় দিনে একটিও বল পড়েনি, ফলে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা হয়নি। ম্যাচের ফল নির্ণয় করা হয়েছে প্রথম ইনিংসের ভিত্তিতে। শিলচর ডিএসএর 12-15 বছর ও যুগসংঘ কাপ আন্তঃস্কুল ফুটবল থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে মূল পর্বের আবাসিক শিবির চলছে জোর কদমে। রোজ দুবেলায় মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছেন 3 জন কোচ। শিবির হচ্ছে 18 জনকে নিয়ে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।